हाय प्रिय शिक्षार्थीबृंद अस्सलाम वालेकुम। আমি জয়ন্ত চন্দ্রদেব বরসিনা সাইন্স স্কুলের পক্ষ থেকে আয়োজিত বিএনএস হোমস্কুলিং আজকে ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ে দুর্ঘটনা কথার বইয়ে একটি বিষয় নিয়ে আলোচনা করব, যা তোমরা বইয়ে 109 নম্বর পেজ এবং 110 নম্বর পেজে তোমরা পাওয়া। তো এই ক্ষেত্রে আমি মনে করি আমার এই ভিডিও দেখাকালীন সময়ের মধ্যে তোমরা এখনই মেইন বইটি অর্থাৎ বোর্ড বইয়ের 109 নম্বর পেজটি তোমরা খুলে বসো, এবং সেই ক্ষেত্রে 109 নম্বর পেজে তোমরা দেখবে নিচে একটা সৃজনশীল বা একটা অঙ্ক দেওয়া আছে দুর্ঘটনা কথার বইয়ের, সেই অঙ্কটি আমরা আজকে সলভ করব। তো আশা করি তোমরা বই খুলে বসেছ। এখন আমি তোমাদের জন্য এই প্রশ্নটি ছোট্ট করে লিখে নিয়ে এসেছি, চলো আমরা প্রশ্নটি একটু বিশ্লেষণ করে নিই। অধ্যায় 8 এর নগদাম বইয়ে পেজ নাম্বার 109 এ আমরা আলোচনা করছি। এখানে তোমরা দেখছো যে চৌধুরী এবং শমসের 2017 সালের একটা নভেম্বর মাসের লেনদেন দেওয়া আছে। নভেম্বর মাসের 1 তারিখ নগদ উদ্বৃত্ত 5000 টাকা। তার মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কাছে এই মাসের শুরুতে আমাদের হাতে নগদ টাকা ছিল 5000 টাকা, এবং ব্যাংক দেওয়া ডেবিট উদ্বৃত্ত 3000 টাকা। তার মানে ব্যাংকে আছে আমাদের কত টাকা, 3000 টাকা। এটা কিন্তু গত মাসের শেষে ছিল, যেটা এই মাসের শুরুতে উদ্বৃত্ত বলে আমরা বলছি। তার মানে এটা কিন্তু আমাদের প্রাপ্তি বা প্রদান না, এটা হচ্ছে আমাদের কাছে ছিল, যেটা আমরা ব্যালেন্স বিডি দিয়ে আমরা লিখব। নভেম্বর মাসের 2 তারিখে পণ্য ক্রয় বাবদ চেক প্রদান। তার মানে এখানে আমি চেকে পরিশোধ করেছি পণ্য ক্রয় বাবদ 2000 টাকা। 4 তারিখে দেনাদার হতে চেক প্রাপ্তি 6000 টাকা, এখানে আমরা চেক পেয়েছি দেনাদার থেকে 6000 টাকা। 6 তারিখে অফিসের জন্য আইপিএস ক্রয়, তার মানে আমরা একটা অফিস সরঞ্জাম কিনেছি যেটার মূল্য ছিল 5000 টাকা। 8 তারিখে পুরাতন আসবাবপত্র বিক্রয় 9000 টাকা, যেখানে আমরা বিক্রি করে পেয়েছি 9000 টাকা। ফার্নিচার বিক্রয় বাবদ সম্পদ বিক্রি করে 12 তারিখে রাজীবের নিকট হতে বিক্রয় বাবদ চেক প্রাপ্তি 7000 টাকা, এখানে চেক পেয়েছি দেনাদার থেকে 7000 টাকা বিক্রয় বাবদ। 15 তারিখে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন 2000 টাকা, এই ব্যক্তিগত প্রয়োজনে বলতে মালিককে বোঝানো হচ্ছে, মালিক আমাদের প্রতিষ্ঠানের ব্যাংক থেকে উত্তোলন করেছে 2000 টাকা। 20 তারিখে ব্যাংক হতে উত্তোলন 5000 টাকা, এটা একটা কন্ট্রা এন্ট্রি, কেন, কারণ এই এন্ট্রিটা হচ্ছে ব্যাংক হতে উত্তোলন করলে আমাদের প্রতিষ্ঠানের নগদ টাকা বাড়বে এবং ব্যাংকের টাকা কমবে। তার মানে একদিকে আমাদের নগদ প্রাপ্তি হবে এবং আরেকদিকে আমাদের ব্যাংকের টাকা হ্রাস পাবে, তাই এই এন্ট্রিটাকে আমরা বলবো কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা। অর্থাৎ এই এন্ট্রিটা আমাদের নগদান বইয়ে ডেবিট এবং ক্রেডিট দুই দিকে লিপিবদ্ধ হবে। 23 নম্বর এন্ট্রিতে আছে মেজাবের নিকট হতে প্রাপ্তি 3000 টাকা, তার মানে আমরা এখানে কি হচ্ছে টাকা পেয়েছি 3000 টাকা দেনাদার হতে। 25 তারিখে আমাকে পরিশোধ 3000 টাকা, তার মানে এখানে আমরা কি খেয়াল করো যে আমরা 3000 টাকা পরিশোধ করেছি পাওনাদারকে। 28 তারিখে ব্যাংক সুদ মঞ্জুর করলো 300 টাকা, তার মানে এখানে আমাদের ব্যাংক সুদ দিয়েছে 300 টাকা, যেটা আমাদের একটা প্রাপ্তির মতো। 30 তারিখে ব্যাংক চার্জ ধার্য করলো 200 টাকা, যেটা ব্যাংক আমাদেরকে কেটে রেখেছে 200 টাকা, এটা আমাদের ব্যাংকের টাকা কমবে। আর আমরা আশা করব সেটা হচ্ছে দুর্ঘটনা নগদাম বই প্রস্তুত করা। তাহলে আমরা এখন দুর্ঘটনা নগদাম বই সলভ করতে যাব। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, দুর্ঘটনা নগদাম বই আমাদের জন্য আমরা একটা ছোট্ট ছক এঁকেছি, যে প্রতিষ্ঠান অঙ্ক করবো সেই প্রতিষ্ঠানের নাম চৌধুরী সলভ দুর্ঘটনা নগদাম বই। এবং আমরা জানি নগদাম বইয়ে এই নগদাম বই এক গড়া দু গড়া তিন গড়া নগদাম বইয়ে দুটো দিক, একটা হলো ডেবিট দিক এবং আরেকটা হলো ক্রেডিট দিক। ডেবিট দিকে এখানে খেয়াল করো আমাদের দুটো টাকা আছে, একটি নগদ টাকা এবং ব্যাংক টাকা, আর এই দুটো টাকা থাকার কারণেই এই বক্সটাকে বলা হয় দুই ধরনের নগদান বই। আমরা গত ক্লাসে আমরা বলেছিলাম যে শুধুমাত্র একটি নগদ টাকা ছিল, তাই এটাকে বলেছিলাম এক ধরনের নগদান বই, কিন্তু আজকে আমাদের দুটো টাকা নগদ টাকা বা ব্যাংক টাকা, দেখছি দুই ধরনের নগদান বই। আমরা ডেবিট দিকে লিখেছি তারিখ প্রাপ্তি রসিদ নাম্বার অধিকার পৃষ্ঠা নগদ টাকা ব্যাংক টাকা, এই ছিল ছয়টি কল মিলে আমাদের ডেবিট দিকে কল। এবং ক্রেডিট দিকে আমাদের তারিখ প্রদান ভাউচার নম্বর খতিয়ান পৃষ্ঠা নগদ টাকা ব্যাংক টাকা। তাহলে এখানে ক্রেডিট দিকে আমাদের ছয় নিকল মিলে হচ্ছে আমাদের ক্রেডিট। তো আমরা প্রাপ্তিগুলোকে ডেবিট দিকে লিখবো এবং প্রদানগুলোকে আমরা ক্রেডিট দিকে লিখবো। তো চলো সেক্ষেত্রে আমরা কিভাবে অঙ্কন করব, আমাদের প্রথমেই তোমরা দেখছো যে নভেম্বর মাসের 1 তারিখে তোমাদের কাছে যদি বই খোলা থাকে বা আমাদের এই প্রশ্ন যদি মনে থাকে, তাহলে আমরা 2017 সাল নভেম্বর মাসের 1 তারিখ যেখানে আমাদের কাছে ছিল নগদ উদ্বৃত্ত 5000 টাকা এবং ব্যাংক জমা উদ্বৃত্ত 3000 টাকা, আমরা এটাকে কি বলবো ব্যালেন্স বিডি, যেটা আমরা বলবো ব্রড ডাউন বা গত মাস থেকে আমরা পেয়েছে। আমরা নগদ করে লিখবো 5000 টাকা এবং ব্যাংকে করে লিখবো আমাদের 3000 টাকা।
এখানে বলে রাখি যে ব্যাংক জমা ডেবিট উদ্বৃত্ত বলে আমরা ডেবিট দিকে লিখেছি কিন্তু যদি বলতো ব্যাংক জমা ক্রেডিট উদ্বৃত্ত তাহলে আমরা এটাকে কিন্তু ক্রেডিট দিকে লিখতাম যেটা ব্যাংক জমা উদ্বৃত্ত হতো দুই নম্বরে যদি আসে পণ্য ক্রয় বা চেক প্রদান তাহলে খেয়াল করো চেক প্রদান তাহলে প্রদান গুলোকে আমরা প্রদানের দিকে লিখবো এবং আমাদের নভেম্বর মাসের 2 তারিখ তাহলে কি লিখবো ক্রয় হিসাব কেন কারণ আমি ক্রয় বাবদ টাকা দিয়েছি কিভাবে দিয়েছি চেকের মাধ্যমে তাহলে আমরা কোথায় লিখবো ব্যাংকে টাকা ধরে টাকা হচ্ছে আমাদের চেকের মাধ্যমে ব্যাংকে রেখে দিয়েছি চার নম্বরে যদি আসে দেনাদার হতে চেক প্রাপ্তি তাহলে চার নম্বর দেনাদার হতে চেক প্রাপ্তি কত টাকা 6000 চেক পেয়েছি তাই আমাদের ব্যাংকে রেখে মারবে কিভাবে চেক পেয়েছেন তাহলে দেনাদার হতে চেক পেয়েছেন তাহলে আমরা এখানে কি লিখবো দেনাদার হিসাব কারণ এটা জমা দেওয়া হচ্ছে দেনাদার হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ডেবিট এবং দেনাদার হিসাব ক্রেডিট তাই ক্রেডিট এর নামগুলো আমরা এখানে লিখবো ছয় নম্বর আছে অফিসের জন্য আইপিএস ক্রয় তাহলে আইপিএস ক্রয় আমাদের তো অফিস সরঞ্জাম এবং আমরা এই টাকাটা নগদে দিয়েছি কারণ কিভাবে দিয়েছি বলা নাই তাহলে আমরা ধরে নিচ্ছি নগদে দিয়েছি এবং এই টাকাটা চলে গেল কেন কারণ আমরা অফিস সরঞ্জাম ক্রয় করেছি তাই এখানে লিখব অফিস সরঞ্জাম আট তারিখ আছে পুরাতন আগত বিক্রয় তাহলে পুরাতন আগত বিক্রি বলে আমাদের কি হবে নগদ টাকা বৃদ্ধি পাবে কত টাকা 9000 টাকা নগদ টাকা বৃদ্ধি হলো কেন বৃদ্ধি হলো কারণ আমরা আগত বিক্রি করেছি তাহলে আমাদের আসবে নগদ হিসাব ডেবিট এবং আসবে তো হিসাব ক্রেডিট সম্পদ চলে গেল তাই আমরা ক্রেডিট নামটা আমরা এখানে লিখব 12 তারিখ আছে রাজীব এর বিক্রয় বাবদ চেক প্রাপ্তি আবারো প্রাপ্তি তাই আমরা প্রাপ্তি দিকে লিখছি চেক প্রাপ্তি সো আমরা চেক চেক দেশে ব্যাংকে টাকা লিখেছি এবং রাজীব এর করতে বিক্রয় বাবদ তার মানে কিন্তু রাজীব ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের বিক্রয় হিসাব অর্থাৎ বিক্রি করে টাকা পেয়েছি ব্যাংক ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট পরের তারিখে রয়েছে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক উত্তোলন তাহলে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক উত্তোলন করার কারণে আমরা কি করবো ব্যাংকে টাকা হ্রাস করবো এবং কেন ব্যাংকে টাকা কমেছে তার মালিক উত্তোলন করেছে তাহলে আমরা সেটা কি লিখবো আমরা জানি মালিক উত্তোলন করে লিখবো আমরা উত্তোলন হিসাব তাহলে উত্তোলন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট আর ডেবিটের নামগুলো আমরা প্রধান দিকে লিখবো 20 তারিখে রয়েছে ব্যাংকগত উত্তোলন ব্যাংকগত উত্তোলন আমরা আগে বলেছি যে এটা কনট্রাইন্টিং যে আমাদের ব্যাংকগত উত্তোলন করে নগদ টাকা বৃদ্ধি পাবে এবং ব্যাংকে টাকা হ্রাস পাবে তাহলে যেহেতু নগদ টাকা বৃদ্ধি পাবে তাহলে আমরা নগদ টাকা বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের ডেবিট দিকে আমরা নগদ টাকা বৃদ্ধি পাচ্ছি এবং নাম লিখব বিপরীত নাম ব্যাংক হিসাব আর আমাদের ব্যাংকে উত্তোলন করার কারণে আমাদের ব্যাংকে টাকা হ্রাস পেয়েছে তাই আমরা ক্রেডিট দিকে ব্যাংকে টাকা কমাবো 5000 টাকা কিন্তু আমরা নাম লিখবো কি নাম লিখবো হচ্ছে নগদ হিসাব তাহলে এটা কি কন্টেন্ট আর এই কন্টেন্টটিকে সিম্বল হিসেবে আমরা এখানে একটা সি বা আমরা ক এই জাতীয় আমরা একটা শব্দ লিখতে পারি এরপর রয়েছে আমাদের কাছে 23 তারিখ মেজাবের ডিগ হচ্ছে প্রাপ্তি 3000 টাকা আমারও প্রাপ্তি তাহলে 23 তারিখ প্রাপ্তি হচ্ছে মেজাবের ডিগ হতে 3000 টাকা প্রাপ্তি সো আমরা ডেবিট দিকে নগদ করে 3000 টাকা এবং আমরা লিখছি দেনাদার দেশে মেয়ে যাবে হিসাব এই হলো দেনাদার থেকে টাকা পেয়েছে তার মানে নগদান ডেবিট মেয়ে যাবে ক্রেডিট 25 তারিখে রয়েছে আমানকে পরিশোধ তাহলে 25 তারিখে আমানকে পরিশোধ কত টাকা 3000 টাকা এখানে নগদ টাকা হ্রাস পেয়েছে এবং আনোয়ারকে পরিশোধ দেখুন পাওনাদার আনোয়ার বা শুধু আনোয়ার বললেও চলবে বা পাওনাদার আনোয়ার বললে ভালো হয় এরপর রয়েছে আমাদের 28 তারিখে ব্যাংক সুদ মঞ্জুর করলো দেখুন ব্যাংক আমাদেরকে সুদ দিল তাহলে ব্যাংক যদি সুদ দেয় নিশ্চয় আমাকে নগদ টাকা বৃদ্ধি পাবে না আমাদের ব্যাংক থেকে বৃদ্ধি পাবে তাই আমরা ব্যাংকে টাকা পেয়ে বৃদ্ধি করব এবং আমাদের জমাদার হবে ব্যাংক হিসাব ডেবিট আর ব্যাংক সুদ হিসাব ক্রেডিট তার মানে আমরা এখানে ক্রেডিট দিকে নামগুলো লিখবো ব্যাংক সুদ হিসাব 30 তারিখে রয়েছে ব্যাংক চার্জ ধার্য করলো তার মানে আমরা এখানে 30 তারিখে আমরা লিখবো কেন কারণ ব্যাংক চার্জ ধার্য করলো আমাদের ব্যাংকে টাকা কমবে তাই ব্যাংকে টাকা আমরা কমাচ্ছি এবং আমরা লিখবো এখানে ব্যাংক চার্জ হিসাব কেন কারণ আমাদের জমাদার হচ্ছে ব্যাংক চার্জ হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট এই হচ্ছে আমাদের এন্ট্রি গুলো আমরা নগদে এবং ব্যাংকে টাকা প্রাপ্তি এবং প্রদানের কৌশল এবার আমরা জানি যে সাধারণত আমাদের নগদ টাকা বৃদ্ধি পায় এবং নগদ টাকার চেয়ে জমার চেয়ে বা থাকার চেয়ে কখনো পরিশোধ বেশি হতে পারে না তাই আমাদের অবশ্য আশা করি নগদ টাকা ডেবিট দিকটা বড় হবে তাহলে আমরা একটু যেহেতু ব্যালেন্স সিডিবিটি একটা বিষয় আছে তাই আমরা একটু ফাঁক রেখে আমরা দাঁড়গুলোকে আমরা সমানভাবে দিচ্ছি আমরা নগদ টাকা কত টাকা যোগ করছি তাহলে 5 এবং 9 14 14 5 19 19 আর 3 হচ্ছে আমাদের কত টাকা 19 আর 3 হচ্ছে আমাদের 22000 টাকা তাহলে এখন এই 22000 টাকা আমরা কি করব নগদ দিয়ে বন্ধ করে দেব এবং এই 22000 টাকাটাই আমরা বাদ প্রদানে লিখব যদিও আমাদের প্রদান কিন্তু 22000 টাকা নয় তার মানে কি প্রাপ্তি 22000 কিন্তু এখন এই 22000 টাকা থেকে আমাদের প্রদান গুলো বাদ দিলে আমাদের হাতে
কয় টাকা রয়ে গেল দেখবেন আমাদের হাতে শেষে কত টাকা আছে ব্যালেন্স সিডি কত সেটা বের হবে তাহলে আমরা এখানে 5 আর 3 8000 টাকা আমরা পরিশোধ করেছি তাহলে 22 থেকে আমাদের 8 বাদ দিলে আমাদের থাকবে কত 14000 টাকা আমাদের রয়ে গেল তাহলে 14000 টাকা এটি হচ্ছে আমাদের কি ব্যালেন্স সিডি দেখবেন ক্যারিং ডাউন বা সমাপনী ব্যালেন্স এবং এটা আমাদের নভেম্বর মাস এবং আমরা জানি যে নভেম্বর মাস হচ্ছে 30 তারিখে শেষ হয় তাহলে মাস শেষে আমাদের সিডি 14000 এখন বিষয় হচ্ছে যে ব্যাংকের কি অবস্থা হ্যাঁ ব্যাংকের বিষয়ে একটু কনফিউজ যে ব্যাংকে কোনদিন ডেবিট বড় হতে পারে কোনদিন ক্রেডিট বড় হতে পারে কারণ আমাদের ব্যাংক জমাও থাকতে পারে আবার ব্যাংক জমা অতিরিক্তও থাকতে পারে তাই ব্যাংকের বিষয়টাতে একটু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোন দিকটা বড় আমাদের আগে জাজমেন্ট করতে হবে তাহলে 6 আর 3 9 9 আর 7 দেখবেন 9 10 16 16 আর 300 আর ক্রেডিট দিক আছে আমাদের 4 ও 5 9200 তাহলে আমাদের আজকে ডেবিট দিকটা বড় তাহলে শুধু ডেবিট দিকটা আমরা আগে যোগ করে বসাই 9 এবং 10 16300 টাকা এবং আমরা কি করব এই 16300 টাকাটাকে আমরা আবার ক্রেডিট দিকে সমানভাবে লিখব কিন্তু লিখলেও আমাদের যোগফল কিন্তু 16300 হবে না কেন হবে না কারণ আমরা প্রদানের পর ব্যাংকে টাকা রাশের পর সেই সিডিতে বের করার জন্য আমাদের এই কৌশল অবলম্বন করতে হয় তাহলে 2004 5000 9200 তাহলে 16300 থেকে আমরা যদি 9200 বাদ দেই তাহলে কত টাকা রয়ে গেল 7100 টাকা এই হলো আমাদের ব্যাংকে মাস শেষে 7100 টাকা আছে এবার দেখো এই সিডিটাই আমরা এখন কি করব পরবর্তী মাসে আমাদের কি বলতে হয় ব্যালেন্স বিডি তাহলে নভেম্বর মাস এবং আমাদের পরবর্তী মাস হচ্ছে ডিসেম্বর মাস ডিসেম্বর মাসে 1 তারিখে আমরা ব্যালেন্স বিডি বলে আমরা এই ফিগার গুলোকে আবার এই সিডি গুলোকে নিয়ে যাব 14000 টাকা এবং 7100 টাকা এই হলো আমাদের অঙ্ক শেষ আমরা বক্সটা ক্লোজ করব আমরা ইচ্ছা করলে আমরা অ্যানসার দিতে পারি সিডি গুলোকে আমরা অ্যানসার দেখাতে পারি আর না দেখলেও চলবে তাহলে শিখতে বলতে কালকে আজকে আমরা 109 নম্বর এবং 110 নম্বর পেজে দুগুণ নগদান বইয়ের এই অঙ্কটি নিয়ে আলোচনা করলাম আশা করি তোমরা সহজে বুঝেছ তো দেখা হবে ভিন্ন কোনো দিন ভিন্ন কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং মা বাবাকে সম্মান করো